বাবা ভূতনাথের চরণে আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ সোমবার, বাবা মহাদেবের বারে আমার গন্তব্য কলকাতার ভূতনাথ এবং তারই সাথে মোটা বাবার মন্দির। এই নামটির সাথে অনেকেই হয়তো অবগত নয়। আজ আমরা এই দুটি জায়গা একই সাথে ভিজিট করব। তাহলে চলুন শুরু করি আজকে আমার ভিডিও। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ঋদ্ধি টিভি। শোভা বাজার আহিরি টোলা। তাহলে কিভাবে আসবেন সেটা একবার জানিয়ে দিই। দুপুর 2:12 ব্যারাকপুর টু বিবাদীবাগ একটি ট্রেন আছে, সেই ট্রেনটি ধরবো বলে আমরা আগে থেকেই ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেছি এবং সেই ট্রেনের অপেক্ষা করছি। আমরা দুই বান্ধবী আজকে একই ড্রেস কোড পরেছি, কারণ বাবা মহাদেবের খুব পছন্দের রং সাদা এবং সবুজ। যাই হোক, আমরা ট্রেনটি পেয়ে গেছি এবং ট্রেনে উঠে গেছি। আনফর্চুনেটলি এটি শিয়ালদহ লোকাল, তার মানে আমাদের দমদমে নামতে হবে এবং 3:16 হাবড়া মাঝেরহাট লোকালটা ধরব। দমদম থেকে 3:20 ছাড়লো হাবড়া মাঝেরহাট লোকাল। 3:40 মধ্যে আমরা নেমে গেলাম শোভা বাজার আহিরি টোলা স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েই গঙ্গার পাড় ধরে হাঁটতে শুরু করলাম ভূতনাথ বাবা মন্দিরের দিকে। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেটা একবার বলে দিই। আপনারা চক্র রেল ধরে শোভা বাজার আহিরি টোলা ঘাটেও নামতে পারেন, অথবা মেট্রো রেলে শোভা বাজার সুতানুটি নেমে সেখান থেকে অটো ধরে নিমতলা ঘাটে আসতে হবে এবং নিমতলা ঘাট থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে ভূতনাথ মন্দির। মন্দিরে যাওয়ার পথেই পড়বে এই গণেশের মন্দিরটি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিশিষ্ট সাংবাদিক তিয়াসা মজুমদারের এক মর্মান্তিক মৃত্যু। পুলিশ প্রশাসন নির্বিকার, জানানো ভক্ত তার কোনো উত্তর দিতে পারেনি। চলে এসেছি একেবারে ভূতনাথ মন্দিরের সামনে। ভূতনাথ মন্দিরের উল্টো দিকেই রয়েছে এই প্রসাদ কেনার দোকানগুলো। এখানে আপনারা মালা, মিষ্টি এবং ঠাকুরের মাথায় দেওয়ার জন্য জল, ফুল সব কিছুই পাবেন। মন্দির খোলার সময়সূচি হলো সকাল 4:30 থেকে দুপুর 12:00 অবধি এবং পুনরায় বিকেল 4:30 থেকে 8:00 পর্যন্ত। এই মন্দিরটি কিন্তু কলকাতার মধ্যে অতি প্রাচীনতম মন্দির, প্রায় 300 বছরেরও পূর্বে তৈরি হয়েছে এই মন্দির। এবং এই মন্দিরের একটি বিশেষত্ব হলো জ্বলন্ত চিতার ছাই দিয়ে ঠাকুরের আরতি। মঙ্গল আরতির পর সকাল 6:00 হয় বাবার ভস্য আরতি এবং দুপুর 12:30 সময় বাবাকে ভোগ দেওয়া হয় পুরি, হালুয়া এবং ক্ষীর দিয়ে। সন্ধ্যা আরতির পর আবার পুনরায় রাত 8:00 সময় হয় ভস্য আরতি এবং বাবাকে রাত 10:00 সময় শয়ন ভোগ দেওয়া হয়। মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকাল মন্দির ছাড়া একমাত্র এই মন্দিরেই ভস্য আরতি হয়। ভূতনাথ মন্দিরের পাশেই রয়েছে নিমতলা মহাশ্মশান এবং সেই শ্মশানের চিতাভস্য দ্বারাই হয় বাবা ভোলানাথের ভস্য আরতি। লাগা দিয়েছে বাবা।
মন্দির দর্শনও হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব প্রথমে আহিরতলা ঘাটে এবং তারপর যাব মোটা বাবার মন্দিরে। আবার রওনা দিলাম মোটা বাবার মন্দিরের দিকে। একেবারে ভূতনাথ মন্দিরের উল্টো দিকে যে রাস্তাটা রেল লাইন বরাবর যাচ্ছে, সেই রাস্তার ওপারে মিনিট পাঁচে থাকলেই মোটা বাবার মন্দির। তার আগে যে মন্দিরগুলো সেগুলো একটু দর্শন করে নেব আগে। এখান থেকে আর 100 মিটারের মধ্যেই পড়বে মোটা বাবা মন্দির। মোটা বাবার মন্দিরে যাওয়ার আগে এই একটা দোকানই পড়বে যেখান থেকে আমরা পুজো সামগ্রী কিনে নেব। চলে এসেছি সেই সুপ্রাচীন প্রায় আনুমানিক 200 বছরের পুরনো আটচালা মন্দিরের প্রাঙ্গণে। এখানেও সকাল 4টার মধ্যে মন্দির খুলে যায় এবং 12টা অবধি ঠাকুরের মাথায় জল ঢালা যায়। ঠাকুরের মাথায় জল ঢালার জন্য এই লোহার সিঁড়িটি তৈরি করা হয়েছে। লোকমুখে প্রচলিত আছে যে এই মন্দির যখন স্থাপন হয়েছিল তখন গঙ্গা ঠিক এই মন্দিরের গা ঘেঁষেই প্রবাহিত হতো এবং শিব কখনো কখনো নিজের স্থান পরিবর্তন করে গঙ্গার দিকে হেলে যেতেন। শিবকে এই অবস্থান থেকে পুনরায় ফিরিয়ে আনার জন্য এবং নিজের জায়গায় স্থির করার জন্য শিকল দিয়ে বেঁধে রাখা হতো। Thank you.
এই মন্দিরটি অতি প্রাচীন এবং এরকম ভগ্নদশা সত্ত্বেও এখানে কিন্তু ভক্তদের অভাব হয় না। এখানে শিবরাত্রির দিনও প্রচুর ভক্ত আসে এবং দেখতেই পাচ্ছেন মন্দিরের মাথা থেকে যে বটগাছের শিকড়গুলো ঝুলছে তার মধ্যে সবাই কিন্তু নিজের মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধে গেছে এবং এই বটগাছ থেকে কিন্তু কিছুটা শিবের জটার মতোই দেখতে লাগছে। যেহেতু আমরা 4:30টেরও পরে গিয়ে পৌঁছেছি এই মন্দিরে, তাই আজ আর আমরা জল ঢালতে পারলাম না। আবারও হয়তো কোনো একদিন আসবো সকালের দিকে, মানে 12টার মধ্যে শিবের মাথায় জল ঢালার জন্য। মন্দির দর্শন হয়ে গেছে এবং মোটা বাবার যে ইতিহাস তাও আপনাদেরকে জানানো হয়ে গেছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা আবারও চক্ররেল ধরে বাড়ি ফিরব। গঙ্গার ধার বরাবর হাঁটতে হাঁটতে দেখলাম আমরা সূর্যাস্ত এবং আহেরিটোলা ঘাট থেকে লঞ্চ পারাপার, সাথে স্পিডবোট। সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটি মনোরম পরিবেশ। যেহেতু আজকে সপ্তাহের প্রথম দিন, মানে সোমবার, তাই আমরা সময়ের অভাবে বেরিয়ে আসলাম, কিন্তু সন্ধ্যে 6টার পর কিন্তু মোটা বাবাকে রাজবেশে সাজানো। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবারও দেখা হবে নতুন গন্তব্যে এবং নতুন ঠিকানায়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।